হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খু। আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আজ আমি তোমাদের জন্য যেই বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি। এই বইটি রাইটার নিখিল গুপ্তা, আর এই বইটি পাবলিকেশন করেছে গুপ্তা এডুকেট কোম্পানি থেকে। এই বইটি যে সকল পরীক্ষার জন্য উপযোগী সেগুলি হচ্ছে এসএসসি, রেলওয়ে, আরও অন্যান্য পরীক্ষার জন্য এই বইটি উপযোগী। এই বইটিতে 15,000 ওয়ার্ডস আছে। চলুন তবে এবার আমরা দেখিনি এই বইটির ফার্স্ট পাবলিকেশন কত সালে হয়েছে আর এই বইটির এমআরপি কত করেছে। এই বইটির ফার্স্ট এডিশন হয়েছে 2019 সাল, আর এই বইটির একদম সেকেন্ড লেটেস্ট এডিশন হচ্ছে মার্চ 2023 সাল। চলুন তবে এবার আমরা দেখিনি এই বইটির এমআরপি কত করেছে। এই বইটির এমআরপি করেছে 399 টাকা, আর এই বইটি আপনারা আপনাদের এলাকায় যে কোনো লাইব্রেরিতে 15-20% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে এক এক রকম কমিশন ভ্যারি করে। আর এই বইটি আপনারা যদি আমার কাছ থেকে পারচেস করতে চান, তবে আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যোগাযোগ করুন। আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের জন্য। চলুন তবে আমরা এবার দেখিনি এই বইটির সূচিপত্র পাতাটি। এই বইটির সূচিপত্রে সবারই প্রথমে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে আছে পার্ট বিতে আছে ইডিয়াম, এরপর আছে পার্ট সিতে আছে সিনোনিম, এরপর আছে পার্ট ডিতে স্পেলিং। এই বইটির ভেতরে আরও যে সকল পার্টগুলি আছে আমি আপনাদের কাছে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এর মধ্যে কী কী বিষয় আছে। এরপর আছে স্পেশাল ওয়ার্ড, তারপর আছে অ্যাপেন্ডিক্স, আপনারা একটু দেখে নিন এর মধ্যে কী কী বিষয় উল্লিখিত করা হয়েছে। চলুন তাহলে এবার আমরা এই বইটির একটি ভিডিও দেখিনি বইটি কেমন করেছে আর বইটির পাতার সঙ্গে কেমন করেছে। আমি আপনাদের কাছে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে পরে জানতে পারবেন এই বইটি কেমন করেছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।